হ্যালো স্টুডেন্ট, আজ আমরা জৈব যৌগের নামকরণ শিখব। ইউপ্যাক, IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ শিখব। খুব ইন্টারেস্টিং হতে চলেছে আলোচনাটা আজকে। তো দেখব প্রত্যেকটা কথা একটু মন দিয়ে শুনবো, আমরা আশা করি প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে শিখবে। ওকে, তো চলো শুরু করছি জৈব যৌগের নামকরণ। জৈব যৌগ, বেসিক্যালি জৈব যৌগের ক্ষেত্রে যে মৌলটা বেসিক্যালি জৈব যৌগেতে থাকবেই সেটা কি বলতো? সেটা হলো কার্বন, সেটা হলো কার্বন, যার চিহ্ন হচ্ছে সি। এর যোজ্যতা হচ্ছে চার, অর্থাৎ চারটি হাতে এই চারটি একযোজী মৌলকে ধরে রাখতে পারে। ওকে, তো কার্বন কার্বনের আরেকটা গুণ হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন, ক্যাটিনেশন ধর্মের জন্য কি হচ্ছে না, কার্বন অপর একটি কার্বনের সাথে এক বন্ধনী যুক্ত হয়ে হয়ে সে বৃহৎ শৃঙ্খল গঠন করতে পারে, এক বন্ধনী, আর সেটা দ্বিবন্ধনেও যুক্ত হতে পারে, এরকম দ্বিবন্ধনেও যুক্ত হতে পারে। কার্বন কার্বন তিন বন্ধন দ্বারা একটা একটা কার্বন যুক্ত হতে পারে, দিয়ে তারা দীর্ঘ শৃঙ্খল গঠন করতে পারে, সেই ধর্মটাকে আমরা বলছি ক্যাটিনেশন ধর্ম। ওকে, যে দীর্ঘ শৃঙ্খল গঠন করতে পারে। তো এক্ষেত্রে এই যে IUPAC এই পদ্ধতিতে জৈব যৌগের নামকরণটা কেন হলো না বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরো আমরা CH4, এটা একটি জৈব যৌগ, বাট এটাকে আমরা মার্স গ্যাস নামে পরিচিত ছিল, ভিনিগার, ভিনিগার, ভিনিগার। ওকে, ভিনিগার CH3COOH, ভিনিগার, বাট এইগুলো আঞ্চলিকভাবে বিভিন্ন নাম ছিল। তো সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিকভাবে কোনো এই জৈব যৌগগুলো নামকরণের একটা পদ্ধতি তৈরি করা হলো, সেই পদ্ধতিটাই আজকে আমরা শিখব। ঠিক আছে, তাহলে কার্বনের মাথা আমরা কি রাখবো, কার্বনের কত যোজ্যতা, চার। সে প্রত্যেকটি একযোজী মৌলের চারটি মৌলের সাথে যুক্ত হতে পারে, বেসিক্যালি আমরা দেখব যে সেটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। ওকে, যেমন ধরো এইখানটাতে কার্বন কার্বন এর একটা হাত আছে, ওকে, এখানে ধরো আরো তিনটে হাইড্রোজেনকে সে যুক্ত করলো, তার মানে এই কার্বনটাতে তিনটে চারটে হাত হলো, এক তিনটে হাইড্রোজেনের জন্য তিন চার, এক্ষেত্রে দুটো হাইড্রোজেন, দুটো কার্বন যুক্ত হয়ে আছে, তাহলে আরো দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এখানেও দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, এখানে তিনটে হাইড্রোজেনের সাথে যুক্ত, দিয়ে সে যৌগটা গঠন করবে। ওকে, এভাবে যৌগ গঠন করবে। ঠিক আছে, যৌগ কিরকম করে নামকরণ হবে এবারে আমি সেই জায়গাটাতে আসি। চলো তাহলে আমরা আসছি, কার্বন কার্বন যৌগ গঠন করতে গিয়ে প্রথমত যৌগের মধ্যে প্রথম শিখবো আমরা ওয়ার রুটস, ওয়ার রুট, অর্থাৎ যখন জৈব যৌগ গঠন হবে তার মূল পাঠ হচ্ছে ওয়ার রুট, অর্থাৎ শব্দ মূল। ওকে, শব্দ মূল, শব্দ মূল গঠন করব। শব্দ মূলের ক্ষেত্রে মূল যে জৈব যৌগটাতে প্রথম কন্ডিশন কি না, আমি দেখব একটি দীর্ঘ শৃঙ্খল খুঁজব, কি খুঁজব, দীর্ঘ, নোট করতে চলে যেতে হবে, দীর্ঘ শৃঙ্খল আমরা দেখব। ওকে, দেখবার পর ওই শৃঙ্খলে এক নম্বরে দীর্ঘ শৃঙ্খল খুঁজব, দু নম্বরে শৃঙ্খলে কটা কার্বন আছে তা দেখব, শৃঙ্খলে কার্বন সংখ্যা দেখব। এই কার্বন সংখ্যাই শব্দ মূলের নামটা স্থির করব। ওকে, কার্বন সংখ্যা, যেমন আমি বলে দিই কিরকম হয়, যদি একটা কার্বন থাকে সেই যৌগটা নামটা হবে মিথ দিয়ে, METH, যদি দুটো কার্বন ওই শৃঙ্খলে থাকে তাহলে তার নামটা হবে ইথ, যদি তিনটে কার্বন থাকে তাহলে তার নাম হবে প্রোপ, ওকে, PROP, যদি চারটে কার্বন থাকে তাহলে সেটা হবে বিউট, ওকে, BUT, যদি পাঁচটা কার্বন থাকে হবে পেন্ড, যদি ছটা কার্বন থাকে সেটা হবে হেক্স, যদি সাতটা কার্বন থাকে
একটা অক্টোক, যদি নটা নন, যদি দশটা কার্বন থাকে তাহলে হবে ডেক। ওকে, তাহলে কি বললাম কথাটা, না আমাদের ক্ষেত্রে কার্বনের সংখ্যা হিসাবে আমরা শৃঙ্খলটার যে শব্দ মূলটা তৈরি করছি, শব্দ মূলটা তৈরি হবে, সেই শব্দ মূলে প্রথমত দীর্ঘ শৃঙ্খল দেখব, সেই শৃঙ্খলে কটা কার্বন আছে সেটা দেখব। এবারে কার্বন সংখ্যা বিভিন্ন হলে, এক হলে হবে মিথ, দুই হলে হবে ইথ, তিন হলে হবে প্রোপ, চার হলে হবে বিউট, পাঁচ হলে হবে পেন্ট, ছয় হলে হবে হেক্স, সাত হলে হবে হেপ্ট, আট হলে হবে অক্টো, নয় হলে হবে নন, দশ হলে হবে ডেক। ওকে, আরো আছে, আচ্ছা আমরা শুধু এইটুকু মনে রাখবো, হয়েছে। এবারে আসছি, এবারে কি শিখবো, এবারে আমরা বিষয়টাকে একটু উদাহরণ দিয়ে শিখবে। দেখুন, যেমন ধরো আমরা একটা যৌগ দেখি, সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি, এখানে কার্বন কার্বন কত বন্ধনে আছে, না এক বন্ধনে, তাহলে কার্বন কার্বন এক বন্ধনে আছে। এবারে আমরা কার্বনের ক্ষেত্রে এই হাইড্রোজেন গুলোকে দেখে নেবো কটা, এখানে তাহলে একটা কার্বন যুক্ত আছে, এখানে দুটো হাইড্রোজেন হবে, এখানে দুটো হাইড্রোজেন না একটা হাইড্রোজেন হবে, এখানে দুটো হাইড্রোজেন হবে, এখানে তিনটে হাইড্রোজেন হবে, এখানটাতে ভুল হয়েছে, যেহেতু এক বন্ধনে আছে এটা তিনটে হাইড্রোজেন হবে, সরি। ওকে, চলো, হয়েছে, ক্লিয়ার। এবারে আমি নামকরণ করবো, তাহলে আমি কি বলেছি, না প্রথমে আমি দীর্ঘ শৃঙ্খল খুঁজবো, চলো দীর্ঘ শৃঙ্খল খুঁজছি, দীর্ঘ শৃঙ্খলে আমি নামকরণ করব, নাম্বার নাম্বারিং করব। ওকে, এটা এক দুই তিন চার, নাম্বারিং কাল শেষ। তাহলে এই যৌগটাতে, এইটাতে প্রথমতে কার্বন আছে কটা, না চারটা, চারটা হলে নাম কি হবে, না বিউট হবে, বিউট। ওকে, বিউট হয়েছে। এইবার দেখতে হবে আমাকে শব্দরূপটা কি হচ্ছে, বিউট, শব্দরূপটা কি হচ্ছে, বিউট। এবারে এই কার্বন কার্বন যদি এক বন্ধনে থাকে তাহলে এই নামের সাথে যুক্ত হবে এন, এ এন ই, যদি দ্বিবন্ধনে থাকে তাহলে যুক্ত হবে ইন, ই এন ই, যদি তিন বন্ধনে থাকে তাহলে যুক্ত হবে আইন, আ হস্যই দন্তে ন, আইন। ওকে, আইন, এইটা যুক্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে কার্বন কার্বন প্রত্যেকটা কার্বন কবে, প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে এক বন্ধনে যুক্ত আছে, তাহলে এর সাথে যুক্ত হচ্ছে এন, তাহলে নামটা কি হবে, বিউ টেন। আচ্ছা, এটা আমি ইংরেজিতে দেখবার চেষ্টা করছি কিরকম করে নামটা হচ্ছে। দেখো আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে এখানে বিউট, বি ইউ টি, যুক্ত এন হলো এ এন ই, তাহলে নামটা কি দাঁড়ালো, বিউটেন, বি ইউ টি এ এন ই, বিউটেন। বলো ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, চলো তাহলে এটা আমাদের শেখা গেল। এবারে আসছি, ধরো এরকম নেই, আমাদের কাছে এরকম দেওয়া আছে, সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ। ওকে, এরকমটা। তাহলে এক্ষেত্রে আমরা এ খুঁজবো, আগে শৃঙ্খল খুঁজবো, কত দীর্ঘ শৃঙ্খল। দেখো নাম্বারিং করছি আমরা, এক দুই তিন চার পাঁচ, আচ্ছা চলো এই নাম্বারিংটা কি ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে আরেকভাবে নাম্বারিং করতে পারি, কিরকম নাম্বারিং করতে পারি, দেখো এক দুই তিন চার পাঁচ, দুটো নাম্বারিং কি পার্থক্য আছে, দেখ ওপরের যে গ্রিন আমরা নাম্বারিংটা করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দেখো এক্ষেত্রে এই যৌগটার ক্ষেত্রে এই যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটার নিচের নাম্বারিং এ দেখো দু নম্বর কার্বনে ডাবল বন্ডটা দেখাচ্ছে, আর সবুজ ভাবে যেভাবে নাম্বারিং করেছি সেটাতে নাম্বারিং করলে তিন নম্বর কার্বনটাতে, তিন নম্বর কার্বনটাতে আমাদের ক্ষেত্রে ডাবল বন্ড আসছে। তাহলে এক্ষেত্রে কোনটা নেব, না ও এই নিচেরটা নেব, কারণ
যেটা নিয়মটা কি, দীর্ঘ শৃঙ্খলে নাম্বারিং করতে গিয়ে, মন দিয়ে শুনতে হবে, দীর্ঘ শৃঙ্খলে নাম্বারিং করতে গিয়ে যে কার্বনের দ্বিতীয় বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কম কার্বনের নাম্বারে থাকবে সেই নাম্বারিংটা আমরা লাগবো। তাহলে উপরেরটা যেহেতু তিন নম্বরের দ্বিতীয় বন্ধন পড়ছিল, তাই আমরা সেকেন্ডটা অর্থাৎ নিচেরটাতে দিয়ে দু নম্বরে, তাই দু নম্বরটা নেবো। হয়েছে, এবারে মূল রুট কি আছে, যেহেতু কার্বন আছে পেন্ড, ওকে পেন্ড। এবারে যুক্ত, দ্বিতীয় বন্ধন থাকলে নাম কি যুক্ত হয় এর সাথে, ইন। এবারে দেখো এখানে দ্বিতীয় বন্ধন কত নম্বর কার্বনে আছে, না দু নম্বর কার্বনে, টু ইন। ওকে, তাহলে কি হচ্ছে, পেন্ড টু ইন, পেন্ড টু ইন, নামকরণ হলো। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? চলো, যদি এরকম থাকতো আরেকটা, সি এইচ ডাবল ওয়ান, সি এইচ টু ডাবল ওয়ান, সি এইচ সিঙ্গেল ওয়ান, সি এইচ থ্রি। ওকে, তাহলে রাখো, নাম্বারিং করো। আমরা এই পাশ থেকে নাম্বারিং করতে পারি এক দুই তিন, আরেকটা নাম্বারিংও করতে পারি আমরা, কীরকম আরেকটা নাম্বারিংও করতে পারি আমরা নিজের থেকে, এক এখান থেকে এক দুই তিন। তাহলে সবুজটাতে দেখো এক নম্বর কার্বনটাতেই দ্বিতীয় বন্ধন পড়েছে, তাহলে নামকরণ কি হবে নিজে নিজে ট্রাই করো। প্রথম কটা কার্বন আছে, তিনটে, তিনটে কার্বন থাকলে কি নাম হবে, প্রো। ওকে, এবার এক নম্বর কার্বনে আছে ওয়ান, দ্বিবন্ধনের জন্য ওয়ান ইন, ওয়ান ইন। ওকে, তাহলে প্রো ওয়ান ইন, যদি একে থাকে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রো পা প্রোপান, প্রোপিন, সরি ইন, প্রোপিন। ওকে, তাহলে এটা হচ্ছে প্রো পি আর ও পি ই এন ই, প্রোপিন। ওকে, বোঝা গেছে? চল এবার আসছি সেকেন্ড, তাহলে আমরা কি কি শিখলাম, দীর্ঘ শৃঙ্খল খুঁজবো, যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে শৃঙ্খলটাকে নাম্বারিং এর সময় যেন কম নম্বর কার্বনিং এ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা পড়ে, সেটা আমরা দেখে করব। এবার আসছি, এরকম একটা আছে সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড, সি এইচ টু সিঙ্গেল বন্ড, সি এইচ সি এইচ থ্রি, এখানে দেওয়া আছে এইরকম, এরকম নামকরণ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি প্রথম দীর্ঘ শৃঙ্খল খুঁজবো। দেখো দীর্ঘ শৃঙ্খল খুঁজতে হবে আমাকে, দীর্ঘ শৃঙ্খল খুঁজতে চাইছি, চলো দীর্ঘ শৃঙ্খল খুঁজছি। দেখো এক দুই, যদি এদিকে এসে তিনে শেষ হয়ে যেত, না তাহলে এদিকে আসছে তিন চার, এটাই দীর্ঘ শৃঙ্খল। আচ্ছা আচ্ছা, নাম্বারিংটা তো স্যার এইভাবেও করতে পারি, এই পাশে এক দুই তিন চার, ওকে দুটো নাম্বার, পার্থক্যটা কোথায়, এইখানটাতে এসে পার্থক্যটা আছে। দেখো এইখানটাতে এসে পার্থক্যটা আছে, কি পার্থক্যটা আছে, না এইখানটাতে দেখো যদি ওপর দিক থেকে যে নাম্বারিংটা হচ্ছে তাতে দু নম্বর কার্বনে এই গ্রুপ এটা আছে, আর এই নিচের থেকে যে নাম্বারিংটা করেছি তাতে তিন নম্বর কার্বনে আছে, তাই আমরা এই নাম্বারিংটাকে নেব, এইটাকে নেব না, কম নম্বরে আছে বলে। আচ্ছা, তাহলে সিএইচ থ্রিটা কি, সিএইচ থ্রিকে বলা হচ্ছে অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ কি, কোন সম্পৃক্ত যৌগ, যৌগ যৌগ, যেমন ধরো সিএইচ ফোর, এটার নাম কি, নাম মিথেন। এই সম্পৃক্ত যৌগ যৌগ থেকে যদি একটা হাইড্রোজেনকে অপসারিত করা হয়, প্রতিস্থাপিত করা হয়, ঠিক আছে, অপসারিত করা হয়, তাহলে যেটা তৈরি হবে সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি, সেই গ্রুপটা কি, যেমন ধরো সি টু এইচ ফাইভ এইচ সিক্স থেকে একটা হাইড্রোজেনকে বের করে দেবে, তাহলে কি থাকবে, সিঙ্গেল বন্ড সি টু এইচ ফাইভ। ওকে, তখন আমরা তাকে বলছি অ্যালকিল গ্রুপ। এই অ্যালকিল গ্রুপের নামকরণের ক্ষেত্রে কি হবে, যদি এইরকম থাকে গ্রুপ সেটাকে আমরা প্রতিস্থাপিত, প্রতিস্থাপন গ্রুপও বলতে পারি, প্রতিস্থাপন গ্রুপ, প্রতিস্থাপন স্থাপন গ্রুপ। ওকে, এই গ্রুপটা, এই গ্রুপটা কি হচ্ছে, এই গ্রুপটা অ্যালকিল গ্রুপ, প্রতিস্থাপন গ্রুপের মধ্যেই পড়ছে অ্যালকিল গ্রুপ। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, না যেহেতু কার্বন একটা আছে নাম হচ্ছে মিথ, আর অ্যালকিল গ্রুপের জন্য নাম সে ঢুকবে আইল, ওয়াই এল ই, মিথাইল,
মিথ যুক্ত আইল তাহলে নামকরণ হচ্ছে ল, তাহলে নামকরণ হচ্ছে মিথা মি থা ইল। ওকে ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে কি নামকরণটা আসবে? এই ক্ষেত্রে যেহেতু উপরেরটা নিচ্ছি তাহলে আমরা কি বলবো, এইবারে আসছি শব্দ রুট, শব্দ রুট বা শব্দ মূল ছিল তার সাথে সামনে একটি জায়গা যুক্ত করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স, এই প্রিফিক্সে কে থাকে খুব মন দিয়ে দেখবে, এই জায়গাটাতে যখন শৃঙ্খল বাধ্যেও কোন একটা থাকছে এই গ্রুপটাকে আমরা বলছি প্রতিস্থাপন গ্রুপ। প্রতিস্থাপন গ্রুপে কে কে থাকছে? প্রতিস্থাপন গ্রুপে আমি আগে বলে নিই, প্রতিস্থাপন গ্রুপ, প্রতিস্থাপন গ্রুপ, প্রতিস্থাপন গ্রুপে কে কে থাকছে? প্রতিস্থাপন গ্রুপে যেমন ধরো থাকলো অ্যালকিল গ্রুপ, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো প্রতিস্থাপন। তাহলে যখন এই রকম চেন ছাড়াও প্রতিস্থাপন গ্রুপে থাকছে কোনো, তখন কি হচ্ছে তার নামকরণটা সামনে বসবে, প্রিফিক্স, সেটাকে আমরা বলছি প্রিফিক্স। হয়েছে? প্রিফিক্স, ক্লিয়ার? তাহলে কি হচ্ছে নামকরণে কত নম্বরে ওই অ্যালকিল গ্রুপটা আছে? দু নম্বর কার্বনে, তাহলে আমরা বলছি টু কি গ্রুপ এটা, না মিথাইল, টু মিথাইল। এবারে ধরো কটা কার্বন আছে? চারটে কার্বন, সিঙ্গেল বন্ডে আছে, তাহলে সিঙ্গেল বন্ড থাকছে, চারটা কার্বনের জন্য বিউ যুক্ত এন বিউটেন। তাহলে কি হলো, যখন প্রতিস্থাপন গ্রুপ থাকবে, মন দিয়ে বুঝে এটা, প্রতিস্থাপন গ্রুপ থাকবে, শুধু শৃঙ্খল দিয়ে আগেরটা আমরা উদাহরণ বুঝলাম, এরপরে আমরা বসছি ওই গ্রুপের সাথেই, শৃঙ্খলের সাথেই, দীর্ঘ শৃঙ্খলের সাথে একটা প্রতিস্থাপন গ্রুপ যখন থেকে যাচ্ছে তখন সেই শব্দ মূলের আগে ওই নামকরণটা বসাতে হবে, সেটাকে আমরা বলছি প্রিফিক্স। এক্ষেত্রে মিথাইল ছিল, অ্যালকিল গ্রুপ ছিল, দু নম্বরে ছিল, নামকরণ করতে গিয়ে নাম্বারিংটা যেভাবে করতে গিয়ে এই অ্যালকিল গ্রুপটা কাছে পড়বে যে কার্বনের ক্ষেত্রে, যে শৃঙ্খল নাম্বারিং এর ক্ষেত্রে, সেটাকে আমরা পাশে রাখছি, অর্থাৎ দু নম্বরটা উপরেরটা আগে পড়েছে, তাই নাম্বারটা আগে দিয়েছি টু মিথাইল, যেহেতু এটা সিঙ্গেল বন্ডের চারটা কার্বন আছে তাই বিউট যুক্ত এন বিউটেন, তাহলে টু মিথাইল বিউটেন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবার আসছি এরপরে আবার একটি উদাহরণ দিচ্ছি। দেখো সি এইচ টু সিঙ্গেল বন, সি এইচ এখানে ধরো আমরা সিএল দিয়ে দিলাম, সি এক দুই তিন, সি এইচ থ্রি দিলাম, সি এইচ টু, সি এইচ থ্রি, এটা ঠিক আছে। তাহলে ফার্স্ট কি বলেছি, আমাদের দেখো একটা শৃঙ্খল আমরা খুঁজবার চেষ্টা করছি, আমরা আগে শৃঙ্খলটা খুঁজে নিই, মানে দীর্ঘ চেনটা খুঁজে নিই। ওকে তাহলে নাম্বারিং করছি ওয়ান টু থ্রি ফোর, আচ্ছা এই নাম্বারিংটা করছি আর কোথাও, আচ্ছা এটা দিয়ে ঘুরলেও হতো, আচ্ছা ঠিক আছে চলো এটা দিয়ে নাম্বারিং করছি, এক দুই তিন চার, কোনটাতে হবে না সব থেকে কম কার্বনের ক্ষেত্রে, এইটা এক নম্বর কার্বনে ক্লোরিন আছে, দু নম্বর কার্বনে এটার ক্ষেত্রে আছে, তিন নম্বর চার নম্বর, তাহলে এই নিচের নম্বরটাকে নেবো উপরের নম্বরটা হবে না শৃঙ্খলের। ওকে তাহলে কি হচ্ছে, ক্লোরিন থাকলে নামকরণে আসবে সিএল, থাকলে ক্লোরো, ক্লোরো, আর সিএইচ তো বলে দিয়েছি আগে একটা আলোচনাতে, সিএইচ থ্রি মানে মিথাইল। তাহলে এবার কি বলবো, না এগুলো কি গ্রুপ, না এগুলো প্রতিস্থাপন গ্রুপ। তাহলে এইখানটাতে আগে প্রিফিক্সে আসবে, এটা এক নম্বর কার্বনের সাথে যুক্ত আছে ক্লোরো, তাই ওয়ান ক্লোরো, সরি দু নম্বর কার্বনে আছে মিথাইল, ওয়ান ক্লোরো টু মিথাইল, কতগুলো কার্বন আছে চেনে, চারটে কার্বন, প্রত্যেকটা সিঙ্গেল বন্ডন আছে, হ্যাঁ তাহলে কি হবে বিউ যুক্ত এন, তাহলে বিউটেন, ওয়ান ক্লোরো টু মিথাইল বিউ, ওকে নামকরণ ক্লিয়ার। এবারে এখানটাতে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে কি ধরো নামকরণ করতে গিয়ে কোনটা আগে নেবে নাম্বারিংয়ে, ক্লোরিন সরি এই যে ক্লোরিন ব্রোমিন এগুলো যেন কার্বনের আগে পড়ে, তারপরে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তারপর হচ্ছে অ্যালকেল গ্রুপ,
এবারে নামকরণ করতে গিয়ে অ্যালফাবেটিক্যালি আমাকে দেখতে হবে অ্যালফাবেটিক্যালি নামকরণের সময়। এবারে আমি অ্যালফাবেটিক্যালি দেখব, তাহলে ক্লোরিন ব্রোমিনের পজিশন যেন আগে হয় এবং অ্যালফাবেটিক্যালি নামটাকে লিখবো সি ক্লোরো বি ব্রোমো। যদি ক্লোরিন আর ব্রোমিন একসাথে থাকে, যেমন ধরো আমি আরেকটা উদাহরণ দিই, CH2 সরি এখানটাতে থ্রি করে দিই, ওকে চলো এখানটাতে আমরা দিয়েছি ব্রোমিন, এটাকে দিয়েছি ক্লোরিন, ওকে তাহলে এখান থেকে আমরা করব হয়েছে ওকে। এবারে দেখো নামকরণ করি, তাহলে ক্লোরিন থেকে আগে করছি, দেখো এক দুই তিন চার, তাহলে ক্লোরিন ব্রোমিন দুটোই আছে, তাহলে কার নামটা আগে আসবে সি ক্লোরিন বি ব্রোমিন, তার মানে লিখবো থ্রি ব্রোমো ব্রোমো ওয়ান ক্লোরো বিউটেন বিউটেন, ওকে নেক্সট হয়েছে। তাহলে কি শিখলাম, প্রথমে আমরা দুটো জিনিস শিখলাম, এক আমরা শিখলাম কি নামকরণের ক্ষেত্রে প্রথম থেকে আরেকবার রিভিশন, প্রথমে আসছে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটে আমরা দীর্ঘ শৃঙ্খল খুঁজব, ওয়ার্ড রুটে দীর্ঘ শৃঙ্খল খুঁজলাম, দীর্ঘ শৃঙ্খলে নামকরণের ক্ষেত্রে কার্বন সংখ্যা হিসেবে নাম এলো, তারপরে এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধনের জন্য নাম্বার এলো, এরপরে আসছি যদি প্রতিস্থাপন গ্রুপ থাকে সেগুলোকে সামনে বসাবো, সেটা হচ্ছে কি সেই সামনে বসানোটাকে বলা হচ্ছে প্রিফিক্স, সেখানে থাকছে কে কে না, সেখানে থাকছে ক্লোরিন ব্রোমিন আর মিথাইল ইথাইল গ্রুপ অ্যালকিল গ্রুপ অ্যালকিল গ্রুপ আর একটা ওয়ার্ড রুট, ওকে তাছাড়া বুঝতে হয়েছে। এবারে আসছি ধরো ফাংশনাল গ্রুপ কার্যকরী গ্রুপ, কার্যকরী গ্রুপ আছে কার্যকরী গ্রুপ, ওকে কার্যকরী গ্রুপ কি থাকবে না, যে পরমাণু বা পরমাণুপুঞ্জ যে পরমাণু বা পরমাণু গুচ্ছ পরমাণু গুচ্ছ একত্রে থেকে কোন জৈব যৌগের ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরী গ্রুপ বলে, কার্যকরী গ্রুপ বলে, ওকে। যেমন ধরো সিঙ্গেল বন্ড ও এইচ, সিঙ্গেল বন্ড সি এইচ ও, সিঙ্গেল বন্ড সি ডাবল ও এইচ, তারপরে সিঙ্গেল বন্ড সিও হচ্ছে আর হচ্ছে গিয়ে সিঙ্গেল বন্ড ও, ওকে কার্যকরী গ্রুপ গুলো দেখিয়েছি, কার্যকরী গ্রুপ দেখিয়েছি, ওকে। এটাকে বলা হচ্ছে কি অ্যালকোহল গ্রুপের মধ্যে পড়ছে, অ্যালকোহল গ্রুপ অ্যালকোহল গ্রুপ, ওকে। আচ্ছা এই অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে যখন আমরা ইম্প্যাক্ট নাম বলবো তখন এর ক্ষেত্রে আমরা দেব অল, এটা হচ্ছে কি অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড মনে রাখতে হবে অ্যালডিহাইড গ্রুপ, ওকে। এর ক্ষেত্রে আমরা দেব অ্যাল নামকরণে, অ্যাল দেব কথাটা এ এল, ওকে। এবার আসছে এটা অ্যাসিড গ্রুপ, জৈব অ্যাসিড গ্রুপের, তার এক্ষেত্রে আমরা দেব ওইক অ্যাসিড, ও অন্তঃস্থ অয় হস্যই ওইক অ্যাসিড, ও আই সি এ সি আই ডি হয়েছে। চলো এবার আসছি আমরা সিও, এটা হচ্ছে কিটোন গ্রুপ, কিটোন গ্রুপ এক্ষেত্রে যখন আমরা নামকরণ দেব তখন আমরা দেব ওন, ও এন ই। এবার আসছি ও, এটা হচ্ছে ইথার গ্রুপ, সেটা হচ্ছে এটাকে হচ্ছে অ্যালকক্সি অ্যালকক্সি অ্যালকেন অ্যালকক্সি অ্যালকেন, ওকে।
অ্যালকক্সিয়াল কে। আরেকবার রিপিট করি বিষয়টা ক্লিয়ারলি বোঝা যাবে। ওকে দেখে নে আমরা কি বলেছি কার্যকরী গ্রুপ। এবার আসছি কোনো যৌগ যুগে যদি কার্যকরী গ্রুপ থাকে, এবার আসছি কার্যকরী গ্রুপটা কি না। কার্যকরী গ্রুপ বলা হচ্ছে যে কতগুলো পরমাণু বা পরমাণু গুচ্ছ একত্রে থেকে কোনো যৌগ যুগের উপস্থিত থেকে কোনো যৌগ যুগের ধর্ম নির্ধারণ করে, একত্রে থেকে কোনো যৌগ যুগের ধর্ম নির্ধারণ করে তাকে আমরা বলছি কার্যকরী গ্রুপ। ওকে, এই কার্যকরী গ্রুপ কি কি আমরা শিখবো এই মুহূর্তে। ওএইচ যেটাকে অ্যালকোহল গ্রুপের মধ্যে পড়ছে তার নামই, আমরা যখন ওএইচ থাকবে তখন আমরা দেব অল। সেক্ষেত্রে যৌগের গঠন স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটা এক বন্ধনে যুক্ত হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার আছে সিএইচও, সি সিঙ্গেল বন্ড, এইচ ডাবল বন্ড, ও। এটা সিএইচও হচ্ছে গিয়ে অ্যালডিহাইড গ্রুপের গঠন সংকেত। আচ্ছা এবার হচ্ছে গিয়ে অ্যাসিডের গঠন সংকেত, এখানটা হয়ে গেল অ্যাসিডের গঠন সংকেত। দেখো সি সি ও এইচ আর হচ্ছে গিয়ে ডাবল বন্ড ও, এটা হচ্ছে গিয়ে অ্যাসিডের গঠন সংকেত। কিটোন সি ডাবল বন্ড ও, একটা হাত দুটো হাত আছে, এখানে একটা হাত এখানে দুটো হাত আর ইথার। এবার আসছি অ্যালকোহল গ্রুপে যদি থাকে কোনো ওইচ তাহলে সেই নামকরণে আমরা কি দেবো অল, অ্যালডিহাইড থাকে তাহলে দেবো অ্যাল, আর যদি সিএইচ ও অ্যাসিড গ্রুপ হয় অ্যাসিড গ্রুপ হয় তাহলে সেখানে ওইক অ্যাসিড দেবো ও আই সি এ সি আই ডি। কিটোন অন ও এন ই, আর ইথার দিলে অ্যালকক্সি অ্যালকেন। ওকে নোট ডাউন করে নেওয়া এটা। চল এবার আসছি নামকরণ করতে করতে আমরা শিখে নেব। দেখো চল তাহলে আমরা প্রিফিক্স পার্ট পড়লাম, ওয়ার্ড রুট পড়লাম, প্রিফিক্স পার্ট ওয়ার্ড রুট তারপরে থাকছে। আচ্ছা তারপরে এই যে কার্যকরী গ্রুপ সেটা থাকছে সাফিক্স পার্টে, সেটা থাকছে সাফিক্স পার্টে। ওয়ার্ড রুটেই থাকছে সেকেন্ড বন্ড ট্রিপল বন্ড এবং সাফিক্স, যেমন ধরো হ্যাঁ এটাও থাকবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ও। দেখো তাহলে নামকরণ হবে সব সময় কার্যকরীমূলক যেদিকে আছে সেখান থেকে, খুব মাথায় করে কার্যকরীমূলক এখান থেকে আছে, আমি নামকরণটা এখান থেকে করতে পারবো না, ওয়ান টু থ্রি এটা হবে না। কোন দিক থেকে হবে কার্যকরীমূলক, যে যেটা সব থেকে কম হবে সেখান থেকে, ওয়ান টু থ্রি এটা ঠিক হবে। এবার হচ্ছে কি কি কোনো প্রতিস্থাপন গ্রুপ আছে না, নেই তাহলে প্রিফিক্স থাকছে না। এবারে আসছে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটের মধ্যে এক দুই তিন কার্বন কত বন্ধনে আছে, এক বন্ধনে, তিনটে কার্বনের জন্য নাম হচ্ছে প্রোপ, হচ্ছে এবার হচ্ছে কত নম্বর কার্বনে অ্যালডিহাইড আছে, এক নম্বর কার্বনে প্রোপ অ্যান ওয়ান অ্যাল। দেখো প্রোপেন এক বন্ধন আছে, প্রোপেন তাহলে কি আছে প্রো পি এ এন ই, প্রোপেন হচ্ছে ওয়ান এ এল, ঠিক আছে। এর এই কি হচ্ছে, এবারে দেখো মন দিয়ে আরেকটা কথা, এইখানে এই যে শব্দটা এ এটা এল, এটা হচ্ছে গিয়ে ভাওয়েল, যদি ভাওয়েল থাকে এই এলটাকে এনটাকে আমরা কাট আউট করে দেবো, তাহলে নামটা কি দাঁড়াচ্ছে পি আর ও পি ই এন, ওয়ানটা লিখছি না, ও ওয়ান থাকলে লিখবো না, তাহলে প্রোপানল। ওকে নাল বাংলায় লিখলে কিরকম লিখবে দেখো, প্রো পা নাল। ওকে বোঝা গেছে কি বললাম কথাটা, আরেকবার রিপিট করছি, যদি আমাদের ক্ষেত্রে এরকম থাকে অ্যালডিহাইড গ্রুপ আছে তাহলে নামকরণটা হবে অ্যালডিহাইড কার্যকরী গ্রুপ যেখান থেকে সেখান থেকে নামকরণ করেছি, নাম্বারিং করেছি। নাম্বারিং করার পর কি লিখবো, যেহেতু এক বন্ধনে আছে তিনটে কার্বন প্রোপেন লিখেছি, এক নম্বরে অ্যাল আছে তাই এক নম্বর দিয়ে অ্যাল লিখেছি, ইংরেজিদের ক্ষেত্রে নাম লিখেছি প্রোপেন পি আর ও প্রপ এন এন ই ওয়ান অ্যাল। এবারে কি বলছি, যেহেতু এটা অ্যাল ভাওয়েল তাহলে এই ইটাকে আমরা যদি ভাওয়েল থাকে তাহলে এইখানে শেষ ইটাকে আমরা কেটে নেব, তাহলে কি থাকছে প্রোপানল। এবার আসছি নেক্সট সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ। দেখো
এখানে কি আছে ওএইচ মূলকটা আছে তাহলে নামকরণ করছে 1 2 এক দুই দেখে নিয়েছি তাহলে কি হচ্ছে ইথ ইথেন কার্বন কার্বন এক বন্ধনে আছে ইথেন এবারে হচ্ছে গিয়ে ইথেনের পর আসছে কি ইথেনের পর আসছে 1 অল ওকে তাহলে ই টি এইচ এ এন ই 1 অয়েল তাহলে যেহেতু ওটা ভাওয়েল আছে তাহলে এইটা কেটে যাবে তাহলে থাকছে ই টি এইচ এ এন ও এল 1 থাকার জন্য মানে তাহলে এটা কি হচ্ছে ইথা নল ওকে বুঝে গেছে ঠিক আছে তাহলে আবার ধরো একটা দেখে নিই আরেকটা আমরা দেখে নেব আরেকটা দেখে নেব দেখো পুরো বিষয়টা আরেকবার ছোট করে আমরা দেখে নেব তার আগে পুরো আরেকবার একটা বিষয় দেখে দিই CH 3 CH 2 CH C H 2 C O H দেখো তাহলে কি হচ্ছে এখান থেকে নামকরণ করব 2 3 4 কারণ এটা কার্যকরী গ্রুপ আছে তাহলে নামকরণে কি হবে 1 2 3 4 কার্বন চারটি আছে তাহলে বিউট বি ইউ টি এ এন ই ওকে 1 ওইক অ্যাসিড তাহলে যেহেতু ভাওয়েল আছে এটা কেটে দেব তাহলে বিউ টা নোইক অ্যাসিড স্যার একটু অন্য জায়গায় দিন চলো ঠিক আছে সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু সি এইচ থ্রি ডবল এইচ ওকে সিম্পল চেন খুঁজবো 1 2 3 4 হয়েছে তাহলে কি হচ্ছে দু নম্বরে দেখো এখানে সবগুলো আছে আমরা যখন করছি তাহলে এটা কার প্রতিস্থাপন যোগ্য গ্রুপ কত নম্বরে আছে দু নম্বরে তাহলে সেটা প্রথমে থাকবে 2 মিথাইল ওকে নেক্সট কটা চেনে আছে বিউট তাহলে বিউ 10 1 ওইক অ্যাসিড এটাকে এরকম ভাবে লিখতে পারি 2 এই ওটার জন্য এটা কেটে দিয়ে লিখবো মিথাইল বিউটানোয়িক অ্যাসিড ক্লিয়ার তাহলে কি পুরো বিষয়টাতে কি দাঁড়ালো না আমাদের ক্ষেত্রে প্রতিস্থাপন যোগ্য প্রিফিক্স যদি থাকে যোগ্য যৌগ তাহলে সেটা প্রিফিক্সে বসবে প্রিফিক্সে কি রকম কি কি বসবে এখানটাতে আমরা ছোট ছোট করে একটু পুরো বিষয়টাতে আলোচনা করে নিই প্রিফিক্সে বসবে ক্লোরিন যদি থাকে ব্রোমিন যদি থাকে আয়োডিন যদি থাকে আর মিথেন ইথেন প্রোপেন অ্যালকিল গ্রুপ যদি থাকে সেটা থাকবে এখানে তারপরে আছে ওয়ার রুট ওয়ার রুটে কার্বন যে হিসাবে আসছে সেই হিসাবে কার্বনের 2 3 4 কার্বন যা হচ্ছে সেই হিসাবে আমরা কার্বনের নাম লিখব যদি সেটা এক বন্ধন দ্বিবন্ধন হয় এক বন্ধন হলে এন কথাটা যুক্ত করব দ্বিবন্ধন হলে ইন কথাটা যুক্ত করব দ্বিবন্ধন হলে আইন কথাটা যুক্ত করব এরপর আসছে সাফিক্স যেখানে আছে ফাংশনাল গ্রুপ থাকছে মানে কার্যকরী গ্রুপ থাকছে যেমন ওএইচ সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিএইচও সিঙ্গেল বন্ড সি ডাবল ওএইচ সিঙ্গেল বন্ড সি সিও হচ্ছে আচ্ছা এই এরকম ধরনের একটা উদাহরণ স্যার আপনি দিন তাহলে হবে আচ্ছা এখানটাতে আরেকটা উদাহরণ দিয়ে দিলে হয় যা হোক ধরো তাহলে সি এইচ থ্রি সিও সি এইচ থ্রি ওকে তাহলে 1 2 3 তাহলে নাম কি দেবো প্রোপ পেন টু ফোন ও ইংরেজিতে ও দন্তেন ও কোথায় গেলি চলো তাহলে কি হচ্ছে প্রোপ প্রোপেন টু কোন তাহলে কি হচ্ছে প্রোপেন পি আর ও পি এ এন ই টু ওন তাহলে ওয়ের জন্য এটা কেটে যাচ্ছে
তাহলে প্রোপেন টু প্রোপান টু ওন। ওকে ঠিক আছে, আশা করি ক্লিয়ার করানো গেছে, বোঝা গেছে। তাহলে আমরা কিছু প্র্যাকটিস করে নিতে হবে আমাদের ক্ষেত্রে, আমরা কিছু প্র্যাকটিস দেখে নেব, আমরা ট্রাই করে দেখব, যদি কোনোটাই না হয় আমাকে কমান্টে জানাতে হবে যে যেই জায়গাটাতে হলো না, আমি আশা করব সবগুলো পারা যাবে। চলো দেখে নিই আমরা কিছু টাস্ক, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি, আচ্ছা সিএইচ ট্রিপল বন্ড সিএইচ সিএইচ টু সিএইচ সিএল সিএইচ টু সিএইচ থ্রি সিএইচ থ্রি, বুঝেছে। আচ্ছা সিএইচ থ্রি সিএইচ টু সিও সিএইচ থ্রি, এক্ষেত্রে নামকরণ হবে এদিক থেকে, কারণ এটাতে কিটন গ্রুপটা কাছে পড়বে। ওকে চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।